আজ আফগানদের বিপক্ষে নামলেই সেঞ্চুরি হয়ে যাবে সাকিবের। চলমান এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা। টুর্নামেন্টটির শেষ চার আসরে তিনবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ দল, তবে উঁচিয়ে ধরা হয়নি স্বপ্নের শিরোপা। আবারও এশিয়া কাপ জয়ের হাতছানি বাংলাদেশ দলের সামনে। মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচই দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। শারজা ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত এই ম্যাচ দিয়ে অন্যরকম এক মাইল ফলক স্পর্শ করবে টাইগার কাপ্তান। নিজের শততম টি টোয়েন্টি ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। সাকিব এখন পর্যন্ত 99টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 23.10 গড়ে 2010 রান করেছেন, রয়েছে 10টি হাফ সেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়েছেন 121টি উইকেট, সেরা বোলিং ফিগার 20 রান দিয়ে 5 উইকেট। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 100তম টি টোয়েন্টি খেলবেন সাকিব। সাকিবের আগে মাত্র 2 জন ক্রিকেটার 100-এর বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 119টি টি টোয়েন্টি খেলেছেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ 100টি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে মুশফিকের। আন্তর্জাতিক ক্রিকেটের সবথেকে বেশি টি টোয়েন্টি খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 133টি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এরপরেই রয়েছে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি এখন পর্যন্ত 124টি ম্যাচ খেলেছেন এবং নিউজিল্যান্ডের মার্টিন পাপটিল 121টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।